এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা বিভাগে দুর্নীতি ছড়িয়ে আছে, শত শত মন্ত্রী নেতা আমলারা এর সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা বিভাগে যে দুর্নীতি ছড়িয়ে আছে আর হাজার হাজার লোকের সঙ্গে যুক্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত মন্ত্রী নেতা এবং অফিসার এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। সিবিআই এই ইনকোয়ারি করছে, যত সময় এগোচ্ছে অন্তত নাম আসছে, অন্তত লোক আসছে, কোর্ট বলেছেন তাড়াতাড়ি করতে। আমরা জানি কিন্তু কত বড় দুর্নীতি কত বছর ধরে চলছে, সময় লাগবে কিন্তু সবাইকে আসতে হবে একদিন কোর্টে।